সুপ্রিয় দর্শক আপনাদের জন্য খুবই ভালো একটা নোটিফিকেশন নিয়ে আসলাম আজকে নোটিফিকেশনটা বের হয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার এনপিএম আগরতলা ওয়েস্ট থেকে ত্রিপুরা থেকে বের হয়েছে এটা টোটাল এখানে টোটাল পোস্ট থাকবে তোমাদের একশোটি পোস্ট এখানে ভেকেন্সিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেকেন্সিতে রয়েছে ফিফটিন ওজ এইচ ভেক্ট পোস্ট অফ এমপি ডাব্লু মেল অ্যান্ড এমপি অ্যান এমপিউ ফিমেলের জন্য নেই পোস্ট দেখুন এমপি ডাব্লু মেলের জন্য এখানে আছে পঞ্চাশটি পোস্ট এবং এমপি ডাব্লিউ ফিমেলের জন্য আছে পঞ্চাশটি পোস্ট অর্থাৎ টোটাল একশোটি পোস্ট কিন্তু এখানে থাকবে ঠিক আছে তো দেখুন এখানে বিস্তারিত কী আছে আমি সেটা আলোচনা করছি এখানে দেখুন আপনাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য টু দ্য পোল অফ মাল্টি পারপোজ ওয়ার্কার মেল অ্যান্ড মাল্টি পারপোজ ওয়ার্কার ফিমেল আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অন পিউরলি টেম্পোরারি অ্যান্ড ফিক্সড পে বেসিস অর্থাৎ এটা কিন্তু টেম্পোরারি বর্তমানে নেওয়া হচ্ছে এবং ফিক্সড পে থাকবে যেটা ষোলো হাজার পঞ্চাশ টাকা স্যালারি থাকবে আপনাদের এখানে আপনাদের কিন্তু এটা ফিক্সড স্যালারি থাকবে ঠিক আছে এবং বর্তমানে এটা টেম্পোরারি নেওয়া হচ্ছে পরবর্তী সময়ে আপনাদের এটা রেগুলার করা হতে পারে ওকে তো এখানে আর কি বলা হয়েছে দেখো তোমাদের দু হাজার আঠারো এলং উইথ অ্যাডিশনাল রিক্রুটমেন্ট অ্যাজ ইনক্রিজড ইজ বাই দ্য বাই দ্য গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট ইন টাইম টু টাইম ক্যান্ডিডেটস হু আর পারমানেন্টলি রেসিডিং ইন দ্য স্টেট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার যারা আছেন আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে আপনাদের চল্লিশ বছরের মধ্যে সবাই এখানে আবেদন করতে পারছেন তাছাড়া পাঁচ বছরের চার রয়েছে এস টি এস সি পিডাব্লিউডিএস এবং ফিজিক্যাল হ্যান্ডিকেট যারা আছেন আপনাদের জন্য এখানে পাঁচ বছরের চার কিন্তু থাকছে তো ভ্যাকেন্সি আগে আলোচনা করে নিয়েছি আপনাদের জন্য এখানে ভ্যাকেন্সিগুলো আমি বলে দিয়েছি তো দেখুন আপনাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান কী লাগছে দেখুন কেডিটদের আপনাদের অবশ্যই টুয়েলভ পাস হতে হবে এবং ট্রেনে থাকতে হবে এ এন এম মাল্টি ওয়ার্কার কোর্স ফর নট লেস দেন টু ইয়ার্স অর্থাৎ আপনাদের ন্যূনতম দুই বছরের এনএম এ ট্রেনিং থাকতে হবে আপনাদের কিন্তু এটা না থাকলে আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না যেহেতু এটা হেলথ ডিপার্টমেন্টের ওকে দুই নম্বর যেটা তিন নম্বর যেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ রেজিস্টার্ড ইন ত্রিপুরা নার্সিং কাউন্সিল অফ ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ড এটাতে আপনাদের তিন নম্বর যেটা বলা হয়েছে আপনাদের রেজিস্টার থাকতে হবে ত্রিপুরা ত্রিপুরা নার্সিং কাউন্সিল অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ডে আপনাদের রেজিস্টার থাকতে হবে ঠিক আছে উইল বি এলাউড টু অ্যাপ্লিকেশন যাদের এই কোয়ালিফিকেশনগুলো আছে এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন আপনাদের জন্য খুব ভালো একটা পোস্ট আমি বলবো টোটাল একশোটা পোস্ট রয়েছে মেলদের জন্য পঞ্চাশ ফিমেলদের জন্য পঞ্চাশ আপনাদের এখানে রিজনেবেল কোয়ালিফিকেশন রাখা হয়েছে আপনাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং অথবা খক বড়কে তো সিলেকশন কীভাবে হবে সিলেকশন হবে সম্পূর্ণ আপনাদের রিটার্ন এক্সামের মাধ্যমে এবং তারপরে বাইবা হবে ঠিক আছে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন দেখুন আবেদন করতে করতে বলে তাদের এই ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট হেলথ ত্রিপুরা ডট গভ ডট ইন অথবা ডাব্লু ডাব্লু হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আপনাদেরকে আবেদন করতে হবে ত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে এটা ত্রিশ আগস্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আপনাদের ত্রিশ আগস্ট থেকে শুরু আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে আপনারা আবেদন করতে পারবেন এটার কিন্তু সম্পূর্ণ যে রিটার্ন এক্সামের গাইডবুক আমরা প্রোভাইড করবো তো আপনাদের যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করবেন খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে বর্তমানে এটা টেম্পোরারি হলেও পরবর্তী সময়ে কিন্তু এটা রেগুলার হওয়ার চান্স থাকবে ঠিক আছে তো আপনারা এটা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন খুবই ভালো একটা ভ্যাকেন্সি বের হয়েছে স্যালারিও কিন্তু খুবই ভালো স্যালারি তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই যারা কোয়ালিভিশন আছে যাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আপডেট সবসময় পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করছি জয় হিন্দ জয়